नमस्कार, आमी प्रबाल, शुरू करछी क्राइम ब्रांच। बंध फ्लैटे खून हलेन वृद्धा, 24 घंटारो बेशी समय धरे पड़े रइल देह, टेर पेल ना काकपक्षी। लोभ और आक्रोश कोन पर्याये पौंछते पारे तार एकटा चूड़ान्त निदर्शन आज आपनादेर देखाबो। घटनास्थल दक्षिण कलकातार देशप्रिय पार्क लागोया जतीन दास रोड। अभिजात एलाका, आपातभावे निरुपद्रव, किन्तु एई शांत एलाकाटाई हठात करे एमन आतंके बदले जाबे भाबते पारेननि केउई। বিনয় ভবন, বহুতলের চারতলায় ভাড়ার ফ্ল্যাটে একাই থাকতেন 74 বছরের কমলা দেবী মিন্ত্রী। স্বামী মারা গেছেন 10 বছর আগে, 6 মেয়ের একজন থাকেন কোডারমায়, অন্যজন ইন্দোরে, বাকি 4 মেয়ে বিয়ের পর ছড়িয়ে গেছেন কলকাতার বিভিন্ন প্রান্তে। December, रविवार 4:30 में उनके पास गई थी, उनसे बात हुआ तो बोले हम को शादी में जाना है, तो बस उसके बाद हम निकल गए वहाँ से। रविवार 5:40 से उन्हें फोन करे निजे देवर के कि हमें पिक कर जावर जन 6:30 जो उन्नी पिक करते हैं तरह बाड़ी बाड़ी थे बंद छो उन्नी भेपे कि अन्य खेल संगे उन्नी बैरिए गए। तरह সেদিন কথা শেষ হয়ে গেছে, নেক্সট দিন এমনি ক্যাজুয়ালি ফোন করেছে, কেউ দু তিনজন কথা হয়নি, তাহলে বিকালে সবাই একজন একজন সঙ্গে কথা বলেছে কি ফোন ধরছে না মা, তাহলে কেন ধরছে। পরিবারের সব সদস্য যখন ব্যস্ত পারিবারিক অনুষ্ঠানে, ঠিক সেই সময় সেই জায়গা থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরে ঘটে চলেছে এক হাড়হিম করা ঘটনা, যে ঘটনার আঁচ পরিবারের কোনো সদস্যই তখনও পাননি। দিন ভর বন্ধ বৃদ্ধার মোবাইল ফোন, পিসির খোঁজ না পেয়ে সন্ধ্যায় ফ্ল্যাটেই ছুটে গেলেন বৃদ্ধার ভাইপো। ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা, সন্দেহ হলো ভাইপোর, ডুপ্লিকেট চাবি দিয়ে খোলা হলো দরজা। অন্ধকার ফ্ল্যাটের আলো জ্বালতেই হাড়হিম করা দৃশ্য। দরজা দিয়ে ঢুকেই ডাইনিং হল, ঘরের মেঝে চাপ চাপ রক্ত, ডান দিকের দরজা দিয়ে রক্তের দাগ চলে গেছে ড্রয়িং রুমে, আর সেখানেই রক্তাক্ত অবস্থায় মেঝেতে উপুড় হয়ে পড়ে আছেন কমলা দেবী মিন্ত্রী। গড়ানো রক্ত মেঝে শুকিয়ে কালচে হয়ে গেছে, দেওয়ালে দরজায় রক্ত মাখা হাতের ছাপ। গেট খোলার সঙ্গে সঙ্গে দেখেছেন উনি পড়ে আছে আর ব্লাড বাথ আছে ওখানে, তাহলে সঙ্গে সঙ্গে পুলিশকে ইনফর্ম করবে। সামনে গিরে বেঁধে চারো তরফ পুরা ব্লাড ব্লাড থা। খবর পেয়ে পৌঁছায় লেক থানার পুলিশ, সঙ্গে লালবাজারের গোয়েন্দারা, ডাকা হয় পুলিশ কুকুর। ঘর জুড়ে প্রবল ধস্তাধস্তির চিহ্ন, দেহের পাশে মিলল একটি সিম কার্ড আর একটা ছোট্ট গয়না রাখার লাল ব্যাগ, যাতে রয়েছে একটি 10 টাকার নোট, কিন্তু উধাও ব্যাগের গয়না। একটা সিম কার্ড পড়েছিল ওখানে, ফেলে পড়েছিল, ওটা কিসের আছে কার আছে ওটাও এখন পুলিশ কিছু ডিক্লেয়ার করেনি। ঘর থেকে খোয়া গেল গয়না, অথচ মৃতদেহের গয়না ছুঁয়েও দেখলো না তো তাই।
জটিল ধাঁধায় পড়ে গেলেন গোয়েন্দারা। ঘর থেকেও এমন কোনো সূত্র বেরিয়ে এলো না যার থেকে রহস্যের জট খুলতে পারে। কি হলো তারপর দেখাব ছোট্ট একটা বিরতির পর।